আগামী জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ক্রমশই উত্তপ্ত হচ্ছে রাজনৈতিক অঙ্গন। ইতিমধ্যে বিএনপি জামাতের ডাকা হরতাল অবরোধ চলমান রয়েছে, আর এই হরতাল অবরোধে সাধারণ মানুষের লাভ না ক্ষতি এসব কথা জানবো আমরা আমজনতার কাছে। চলুন দর্শক জেনে নিই আমজনতার কথা। শুধু সাধারণ জনগণের জন্য আমরা ভালো দৃষ্টিকোণ থেকে দেখি না, এটা আসলে এটা রাজনৈতিকভাবে যদিও হরতাল ডাকা হয় কিন্তু আমরা সাফার করি সাধারণ জনগণ, এটা আমাদের সাধারণ জনগণের উপর মানে খারাপ প্রভাব ফেলতেছে। এক্ষেত্রে আসলে রাজনৈতিক যে তাদের দ্বন্দ্ব এগুলো কীভাবে নিরসন হওয়া উচিত বলে মনে করছেন? এটা তো তাদের মানে নৈতিক দিক থেকে তাদেরকে নিজেদের সংশোধন হতে হবে, এটা তো আমাদের সাধারণ জনগণ আমরা ওটা বলে পারবো না। নিজস্ব নীতিবোধ থেকে নিজস্ব নৈতিকতা থেকে এগুলো ঠিক করতে হবে নিজেদের। আমরা চাই গাড়ি ঘোড়া ঠিক মতন চলুক, দেশে শান্তি চাই। আমাদের গাড়ি ঘোড়া না চললে তো আমরা ধরেন বেকার, যেখানে 10 জন কর্মচারী কাজ করবে সেখানে 3 জন কাজ করছে। হরতালে তো উপকার হয় না, হরতালে ক্ষতি ছাড়া উপকার তো হয় না, হরতাল মানেই ক্ষতি। ঠিক আছে, হরতাল অবরোধ এগুলো মানেই ক্ষতি। দেশের রাজনীতি এখন যারা করছে তারাই বোঝে, আমরা সাধারণ মানুষ আমরা গায়ে খাটে খাইতে হবে, ঠিক আছে, কিন্তু যে খাইতে হবে, খাদ্যের দামটা হয়ে গেছে প্রচুর দাম, খাদ্যের দামটা। আমার খালি সরকারের কাছে এটাই দাবি যে খাদ্যের দ্রব্যের দাম যদি কমিয়ে দেয় সরকারি গদিতে থাক, অন্য সরকার চায় না। আমি প্রচণ্ড ক্ষতি করছে, এর কোনো লাভ নেই। এই রিক্সাওয়ালার যে কয়টা ভাড়া হতো তার চেয়ে অনেক কম ভাড়া হচ্ছে, তার কী লাভ হচ্ছে আমাকে বলুন তো, তার কী লাভ হচ্ছে? এবং এর কোনো ফ্রুটফুল কিছু আমি দেখছি না। আর সবচেয়ে দুঃখজনক, সবচেয়ে দুঃখজনক, এক সময় বঙ্গবন্ধু তিনি শুধু বলেছিলেন অসহযোগ, কোথাও গাড়ি পোড়ানো হয়েছে আপনারা ইতিহাসটা দেখুন না, বাস পোড়ানো হয়েছে, মানুষকে আটকানো, জোর করে কেন? কারো যদি জনপ্রিয়তা থাকে সে ডাক দেবে যে আজ হরতাল, কেউ কোনো কাজ করবেন না, তা আপনি জোর করে বাধ্য করাচ্ছেন, এই বাধ্য করাটা তো কোনো গণতান্ত্রিক রীতি হতে পারে না। কী হওয়া উচিত? হরতাল লাভ ছেড়ে দেওয়া উচিত, দিয়ে এখন যে জিনিসের দাম কমা উচিত, এভাবে তো চলবে না দেশ। শহরে চলে হলো বাইরের লোকজন নিয়ে, বাইরের লোকজন ভয়ে আসছে না যে গাড়ি ঘোড়া পাবো কি পাবো না, কোথা থেকে কোথায় যাবো, এই চিন্তা ভাবনা করে কিন্তু লোকজন আসছে। এই যে আমরা অনেক মানুষ গাড়ি নিয়ে কিন্তু বসে আছে, অনেক মানুষের 500 টাকা জমা গাড়ির, কে কী ভেবে দেবে এসব টেনশনেই কিন্তু মানুষজন বসে, তাছাড়া অন্য কিছু না, মানুষের ভাড়া নাই, একবারে চলতেই পারবে না এক কথায় মানুষ, এভাবে যদি চলে মানুষজন ধারে পড়ে যাবে, পুরোটাই ক্ষতি আমার। মানে বেসিক অর্থে আমি বুঝি যেটা, যে পুরোটাই ক্ষতি, কারণ হচ্ছে আমার ব্যবসা বাণিজ্য হচ্ছে না, রাস্তাঘাটের লোকজন চলাচল করতে পারছে না, মানে সব কিছুই সমস্যা আমাদের এক কথায়। এই আমাদের কষ্ট হচ্ছে, আমরা সাধারণ রিক্সাওয়ালা লোক পাচ্ছি না, 20 টাকার ভাড়া 15 টাকা, 15 টাকার ভাড়া 10 টাকা, জিনিসের দাম বেশি। আমি হরতাল সম্বন্ধে বলেন ভালো না, কারণ আমরা তো এগুলা ব্যাপারে কোনো আমাদের কোনো প্রতিক্রিয়া নাই, এটা সম্পর্কে কথা বলবো না। দর্শক, আমরা এতক্ষণ শুনছিলাম আমজনতার কথা, তারা মূলত যেটি বলছিলেন যে হরতাল অবরোধ এ ধরনের কর্মসূচি কারোর জন্যই ভালো নয়, এই ক্ষেত্রে রাজনৈতিক অঙ্গন যে উত্তপ্ত হয়েছে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে, সেই ক্ষেত্রে রাজনৈতিক দলগুলো তারা এক টেবিলে বসে ভালো কিছু হোক এমনটাই প্রত্যাশা করেন সাধারণ মানুষ।